চেষ্টা করার মতো কিছু নাই, আমরা উঠছি ধোয়া ভিতরে গেছি, ফায়ার সার্ভিসের লোক শুধু পানি দিতে দিতে শুয়া পড়ছে, আমি আমার ভাই দুইরা দুজনকে টেবিলের উপর নিছি, পরে আমাদেরকে বের করে দিচ্ছে, ঘুমাইছি সার রাত জাগ না, চোখ ঘুমায় অজ্ঞান হয়ে গেছি, ওইখান থেকে উঠা ভাই দৌড়ে আইছি যে কোনোভাবে পারি ভাই, কিন্তু ভাই যায় ভাই উচি ক্যাশ থেকে যদি টাকাটাও নেওয়া যেত তাহলে কিছু একটা করতে পারতাম ভাই, আমরা যে মানুষের দেনা হইলো দিতে পারতাম ভাই, আমাদের কালকে কালকের টাকা প্রায় সব নিতে পারি নাই, 1,20,000 টাকা ভাই রয়ে গেছে ভাই, সব টাকা নেই নেই ভাই, আমরা পার্টিকে দেবো, সকালে মাল আনতে যাবো ভাই, কথা বলার মতো অবস্থা নাই ভাই, কথা বলার মতো অবস্থা নাই, সে দোকান টি শার্টের দোকান ছিল ভাই, তিন তলা ছিল ভাই, 30 টাকা কাটতে যাবে এই আগুন আচমকা লাগে নাই, 4টা পর্যন্ত দোকানে ছিলাম ভাই, দোকান গুছাই গেছি, মার্কেট বন্ধ ছিল, বন্ধ জায়গায় আগুন লাগে কিভাবে ভাই, এই মানুষগুলোর আর্তনাদ, এই অসহায় মানুষগুলোর আর্তনাদ আসলে সহ্য করার মতো না, কারণ যেটি বলছিলাম আসলে আমাদের এই অন্তত এই দেশের পোশাক শিল্পে যারা ব্যবসা করে থাকেন বা পোশাক শিল্পের সঙ্গে যারা জড়িত তারা অন্তত জানেন যে তাদের ব্যবসার একটা বড় অংশ বলতে বলা যায় যে 3/2 কিন্তু তারা এই ঈদের সময়ই আসলে তারা আয় করে থাকেন, এবং এই ধরনের মার্কেটগুলোতে এই সময়টাতে কী পরিমাণ ভিড় হয় সেটি আসলে বলতে হয় না, এটি আসলে সবাই জানে, তো মানুষগুলো যখন তারা বলছিলেন তারা 3:30-4টার সময় যখন তারা যাচ্ছিলেন তখনই কিন্তু সব ঠিকঠাক দেখে গেছেন, এবং যেহেতু তারা কেবল সেহরির সময় যায় এবং গিয়ে দুই এক ঘন্টা গিয়ে খেলে খালি একটু ঘুমায় এই সময়টাতে তারা আসলে এমন মানে এমন পরিস্থিতি বা এমন অবস্থার জন্য তারা আসলে অভ্যস্ত অনেকটাই, তো তারা যখন গিয়েছিলেন তারা আসলে সারাদিনের বেচা কেনার টাকা বা তাদের যে ক্যাশে যে পরিমাণ টাকা থাকে সেটি কিন্তু তারা আসলে রেখেই গেছিলেন, কারণ যেহেতু আসলে অনেক বেশি সিকিউরিটি আছে তাদের, সিকিউরিটির কারণে আসলে তারা খুব একটা আসলে তাদের যদি বলি যে ক্যাশের টাকাগুলো তারা রেখে গেছিলেন সারাদিনের বেচা কেনার টাকা, এবং যে কারণে আসলে এই মানুষগুলো বারবারই চেষ্টা করছিল, আমরা দুই ভাইয়ের গল্প শুনছিলাম তাদের দোকানটা একটু ভিতরে, তারা যখন খবর পেয়ে এখানে চলে এসেছেন তারা তাদের ভেতরের দোকানে যখন যাচ্ছিলেন যেতে যেতে একটা পর্যায়ে ধোঁয়ায় তখন তারা দেখছিলেন যে তাদের সামনে ফায়ার সার্ভিসের কর্মীরাই তাদের সামনে অর্থাৎ দমকল বাহিনীর কর্মীরাই তাদের সামনে অসুস্থ হয়ে পড়ে আছেন, তখন তারা আসলে নিজের দোকান পর্যন্ত না গিয়ে সেই দমকল বাহিনীর যে কর্মী বা ফায়ার সার্ভিসের কর্মীকে উদ্ধার করে তারা এই পাশে নিয়ে এসেছেন, এরপরে আসলে তারা কয়েক ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও তারা বেশ কয়েকবার অ্যাটেম্প নিয়েও তারা কিন্তু আসলে ওই পর্যন্ত যেতে পারেননি বা ওই পর্যন্ত যাওয়ার আর সাহস করেননি, আসলে তারা মূলত
এর মাধ্যমে আসলে বোঝা যায় ভিতরের কি অবস্থা। আসলে মানুষ তাদের সর্বোচ্চ জীবনের বাজি রেখে ভিতরে যাওয়ার চেষ্টা করেও কিন্তু তারা সফল হচ্ছেন না, তারা কিন্তু আসলে যেতে পারছেন না ওই শেষ পর্যন্ত, যে কারণে আসলে এই মানুষগুলোর এই গেটের সামনে অর্থাৎ আমরা যে যেখানটায় রয়েছি, যে ব্রিজটার উপরে রয়েছি, অর্থাৎ নিউ মার্কেটের যে ওভারব্রিজটা, দীর্ঘদিন যাবতের দীর্ঘদিনের যে পুরনো ওভারব্রিজটা, যেটি আসলে ঠিক কদিন আগেই ঝুঁকিপূর্ণ হিসাবে ঘোষণা করা হয়েছে, আমরা আসলে সেখানেই রয়েছি। এবং এখান থেকেই এই ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে এখানে একটি বিকল্প আমরা দেখেছি, যে বিকল্প সিঁড়ি দেওয়া হয়েছে। স্টাফের স্যালারি বোনাস সম্পূর্ণ কেসে রাখা ভাই, কোনো টাকা রাত্রেবেলা বাসা নিতে পারি না ডাকাতির ভয়ে, সব রেখা গেছি ভাই, এটা উচিত হয় নাই ভাই, আমাদের সময় দিতাম আমরা ছেড়ে দিতাম ভাই। পরপর দুইটা মার্কেট, বঙ্গ মার্কেট প্লাস এই সুপার মার্কেট ভাই, বলেন এই মানুষগুলো কই যাবো ভাই, ডাকাতি করবো যে বিষয়গুলো আসলে আমরা দেখছি, যে মানুষগুলো বারবারই বলছিলেন এবং বলতে বলতে বারবারই কিন্তু যেকালে বারবারই কিন্তু তারা বলছিলেন বঙ্গবাজারের উদাহরণ, বঙ্গবাজারের উদাহরণ কিন্তু তারা বারবারই টানছিলেন, অর্থাৎ বঙ্গবাজারে আগুন লাগার ঠিক কয়েকদিনের মাথায় কিন্তু এই যে এইখানে আবার সেই একই রকমের দুর্ঘটনা, যেটি বলছিলাম যে বঙ্গবাজারের সঙ্গে বঙ্গবাজার যেহেতু একটি পাকা কাঠামো, যেটি বলছিলাম যে বঙ্গবাজারের যে কাঠ অবকাঠামো যেটি ছিল সেটি আসলে পাকা ছিল না, অর্থাৎ আমরা জানি বঙ্গবাজারে সেখানে কাঠের তৈরি ছিল এবং সেখানে দোতলা তিনতলা কাঠের তৈরি ছিল, যে কারণে আসলে আগুন লেগেছে, আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং আগুনগুলো একদম পুড়ে ছারখার করে দিয়েছে। এইখানের আগুনটা একটু আলাদা আলাদা বলছি এই কারণে, কারণ এখানে আগুন কিন্তু আমরা আসলে সেভাবে দেখছি না, কিন্তু আগুন ভেতরে ভেতরে জ্বলছে, কারণ যেহেতু কাপড় এবং এখানে যা রয়েছে কাপড় প্লাস্টিক সহ থেকে শুরু করে যা কিছু রয়েছে সবই কিন্তু দাহ্য এবং এগুলো আসলে জ্বলে যাচ্ছে ভেতরে ভেতরে, এবং সেই জ্বলে থেকে আমরা এই শেষ শেষ মাথায় এসে অর্থাৎ এই পাশে এসে যেটা দেখছি সেটা কিন্তু সেই আগুনের পরে ধোঁয়া যে বের হচ্ছে সেই ধোঁয়াগুলো কিন্তু আমরা এই পাশ থেকে এখান থেকে দেখতে পাচ্ছি, এবং সেই ধোঁয়ার ফলেই কিন্তু আসলে মূলত যে উদ্ধার অভিযান বা উদ্ধার কাজ সেই উদ্ধার কাজ কিন্তু ব্যাহত হচ্ছে। আমরা দেখছি যে এখানে যারা রয়েছে উদ্ধার কাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের কর্মীরা, তারা কিন্তু আসলে সর্বাত্মক চেষ্টা করেও আগুনকে কিন্তু বসে আনতে পারছেন না। এর মূলত প্রধান কারণ এই আগুনের যে ভেতরে যে আগুনটি রয়েছে সেই আগুন পর্যন্তই আসলে কিন্তু আমরা যদি বলি, অন্তত আমি যে পাশে রয়েছি পূর্ব পাশে, সেই পূর্ব পাশ থেকে কিন্তু আগুন পর্যন্তই যাওয়া সম্ভব হচ্ছে না। এর মূল কারণ বা এর প্রধান কারণ হচ্ছে গিয়ে এই যে যদ্দূর এই এই এখন যতটুকু ধারণা করা যাচ্ছে, আমরা ফায়ার সার্ভিস বলি এবং এখানে যারা রয়েছে যারা ভিতরে গিয়েছিলেন সেই সব কর্মী, যাদের যারা আসলে ব্যবসায় রয়েছেন তাদেরকেই বলি, যারা আসলে ভিতরে গিয়েছিলেন তারা যে বিষয়টি বলেছেন, তারা যে কথাগুলো বলেছেন তাদের কথা অনুযায়ী যে বিষয়টি আসলে সবচেয়ে বেশি কাজ করেছে, যেটি আসলে আগুন তারা দেখেছেন একদম ভেতরে মার্কেটের ভেতরে, আমরা কিন্তু পূর্ব পাশে রয়েছি, পশ্চিম পাশে এর চারপাশ থেকেই কিন্তু সিঁড়ি রয়েছে, ওঠা যাওয়া ওঠার আমার ব্যবস্থা রয়েছে, কিন্তু ভেতরে কিন্তু আসলে যেটি বলছি ভেতরে যদি বলি আমরা যে ভেতরের যে অবস্থা সেটি কিন্তু আসলে যেটি ব্যবসায়ীরা এইমাত্র আমাদের বললেন যে ভেতরের যাওয়ার যে অবস্থা সেখানে কিন্তু আসলে সেখানে কিন্তু আসলে দমকল বাহিনী একদম শেষ মাথা পর্যন্ত যেতে পারছে না।